বাংলাদেশের বিমান পরিবহন আইনে দুর্ঘটনায় ক্ষতিপূরণের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক কম ধরা হয়েছে রিপোর্টে বিস্তারিত বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের কথা বলা আছে অর্ধ শতাব্দী পুরনো একটি আইনে যেখানে ওয়ার্স কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ আছে কমপক্ষে আড়াই লাখ ফরাসি ফ্রাঙ্ক বাংলাদেশি টাকায় যা চল্লিশ লাখের কাছাকাছি উনত্রিশ সালের একটা ওয়ার্সা কনভেনশন সেই কনভেনশনটাতে যেটা ছিল যে দাবি মানে ক্ষতিপূরণের একটা পরিমাণ নির্ধারণ করা ছিল যদি কোনো হিউম্যান যদি কোনো মানুষের ক্ষতি হয় যে মারা যান তো সেক্ষেত্রে পঁচিশ হাজার ডলার আর যদি কোনো গুডস টুস ইয়ে হয় তাহলে বিশ ডলার করে হবে তো সেই অনুযায়ী আমাদের দেশে উনিশশো সালে সেটাকে আইনে রূপান্তরিত করা হয় সেই কনভেনশনটাকে তবে এই আইনেই বলা আছে আলাদা চুক্তি থাকলে ক্ষতিপূরণের অঙ্ক আরও বেশি হতে পারে বিমান পরিবহন খাতের বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিপূরণের টাকা কত হবে তা নির্ভর করে বিমান সংস্থার বিমা চুক্তির উপর অল ডিপেন্ডস অন দি এয়ারলাইন সো এটা আপনার আপার লিমিট নাই বাট লোয়ার লিমিট আমি যতটুকু জানি যে ফিফটি থাউজেন্ড ডলার ইজ দ্য লিমিট বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এখন মেনে চলা হয় উনিশশো সালের মন্ট্রিল কনভেনশনকে যেখানে ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ আছে এক লাখ তেরো হাজার এসডিআর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মান অনুযায়ী যা প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার ডলার বাংলাদেশ এই কনভেনশনে সই করলেও তা আইনে পরিণত করেনি মন্ট্রিল কনভেনশনে যেটা আপনার একটা রেটিফাই করার কথা ছিল এয়ার ইন্স্যুরেন্সে কিন্তু অনেক রকম ধাপ আছে এবং এটা বেশ ব্যয়বহুল্য বলতে পারেন এখন যত বেশি আপনি ভ্যালুটা ধরবেন তত কিন্তু প্রিমিয়াম আপনাকে দিতে হবে এমন বাস্তবতায় বিমানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল আইন সংস্কার নিয়ে তবে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি তার কাছ থেকে আমি পরে জানাবো চেঞ্জ করতে হলো চেঞ্জ ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত যাত্রীদের পাশে থাকার আশ্বাস দিলেও ক্ষতিপূরণের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি নুরসেদ্দিকি মাছরাঙা সংবাদ ঢাকা